নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি আমি আমার ওয়াইফের নিয়ে, কিন্তু কি বলবো, আপনারা যেরকমভাবে যে কমেন্টগুলো করছেন সেখানে আমি উত্তর দিতে পারি নাই। কিন্তু সত্যি এক কথা বলতে গেলে, আমি ছোটো থেকে, আমার তো বাবা মারা গেছে অনেকদিন আগে, তা দিদি বুনি আমি আর মা, একটা ছোট্ট ফ্যামিলি। তা আমাদের সবার বড় দিদি, দিদি আমাদেরকে মানুষ করেছে এক সময়, কি বলতে গেলে সত্যি কথা বলতে গেলে মানে কি সমস্ত কিছু দিদির উপর নির্ভর ছিল। আর আপনারা যে কমেন্টে এইরকম যে মন্তব্য করছেন সেটা আমার দেখে না খুব খারাপ লাগছে। দয়া করে প্লিজ আমার দিদিকে নিয়ে কোনো মন্তব্য করবেন না। আর হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে যে আমার ওয়াইফ কেন আসছে না, কী কারণ? আপনাদের ফুটেজ চেয়েছিলেন, আমি আপনাদেরকে ফুটেজ দিয়েছি, কিন্তু কী আর বলবো, ভাগ্যে যেটা থাকবে না সেটা কখনো হয় না। ওদের বাড়িতে গিয়ে দেখি ওদের পরিবারে একটা আলাদা রকম ভাবভঙ্গি ছিল, আর ওদের সাথে আমাদের অনেক কিছু কথায় কথায় কথা হয়, তো যার জন্য হয়তো আমাদের মাইন্ডটা অন্যরকম ছিল। তো মানে বলার কথা বলার মধ্যে হয়তো আমাদের অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে, তো সেটার জন্য আমার আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি। সত্যি কথা বলতে গেলে যে দয়া করে এরকমভাবে ভুল মন্তব্য করবেন না। আর হ্যাঁ, আপনারা যে কমেন্টে অনেকেই লিখেছেন, অনেকেই কমেন্ট করেছেন যে আপনার বাড়ি মেন খুঁটি হচ্ছে দিদি, ওকে খুঁটি ডেকে সরিয়ে দিন, কিন্তু দিদি যাবে কোথায়, যাবে কোথায়? আর আমি আমার পরিবারকে নিয়ে আমি থাকতে পারবো না একদম। আর আমার সত্যি কথা বলতে তিন ভাই বোন যে বন্ধনটা আছে আমাদের মিল, যে মেল বন্ধনটা, সেই বন্ধনটা হয়তো আজকে বুনি নেই, কিন্তু বুনি আমাদের সঙ্গে আছে, কিন্তু আমরা এই মেন বন্ধনটা কোনোদিনও ভাঙতে চাই না। আর সত্যি যে আমার ওয়াইফ আমার হয়তো বিগত কিছুদিনের মানে কি সমস্যা হয়েছিল, আমি হয়তো আমি আমার নিজের আমি ভুল স্বীকার করছি, যাই হোক সেটা, কিন্তু ওনারও তো উচিত ছিল যে একবার রিব্যাক করার, কিন্তু সেটাও কি আর বলবো আপনাদেরকে, যাই হোক এরমভাবে ভুল মন্তব্য কমেন্টে লিখবেন না। আর আমার ছোট্ট ফ্যামিলি, মা আর আমি আর দিদি আর ছোট্ট বোন, বাস আমার চারজন মানুষ, তা সত্যি চোখ থেকে জল চলে আসে যেরকম ওনারা কমেন্ট করছেন। প্লিজ এরকমভাবে কমেন্ট করবেন না, নাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমি নিজেই ভিডিও করতে বন্ধ করে দেবো, আর কিচ্ছু করবেন না যেরকম আমার কমেন্ট করছেন। আর সত্যি আপনাদের কী বলবো, যে যেটা আপনাদেরকে ফুটিয়ে দেখিয়েছে সেটা অরিজিনালি রিয়েলি ফুটিয়ে দেখিয়েছে, সেটা আমার ওয়াইফ। আর সেই যদি আমার কাছে যদি না আসতে চায় তাহলে আমি আর কী বলবো, সেখানে বলার কিচ্ছু নেই।